বেঁধে দেওয়া সময়ের আগেই ঝকঝকে ঢাকা উপহার দিতে তৎপর মেয়র মোহাম্মদ আতিক এবং ডিএনসিসির 54টি ওয়ার্ডের কাউন্সিলরগণ। পশু কোরবানির পর রাজধানীর বর্জ্য অপসারণ নিয়ে সবসময় চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ঢাকা সিটি কর্পোরেশনকে। এবার সেই চ্যালেঞ্জের মোকাবেলায় আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম আতিক ও কাউন্সিলরগণ। সেই কর্মপরিকল্পনা অনুযায়ী শনিবার 1 আগস্ট ঈদুল আজহার দিন ডিএনসিসির প্রত্যেকটি ওয়ার্ডে শুরু হয় কোরবানির বর্জ্য অপসারণের কাজ। ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি অস্থায়ী কর্মীদের নিয়ে একযোগে মাঠে নামে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও কাউন্সিলরগণ। এরই মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ কয়েকটি বিভাগের ছুটির আদেশ বাতিল করেছেন মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। তো প্রতিবারের তুলনায় অনেক আগে হয়ে গেছে, অন্যবার তো 8-9টা বাজে, তারপর আমাদের তো ছোট ছোট যে স্পটগুলো একটু সময় নিব, ছোট ছোট স্পটগুলো উঠে এখানে জমাইতে হয়, বড় স্পটে আর ওই এই স্পটগুলো বেকুস করা সম্ভব। রাস্তাটা তো পুরো আপনার 6 নম্বর কিলো ওয়ার্ড তো পুরো কিলো, হ্যাঁ ওয়ার্ড কিলো। কাউন্সিলরের ভালোবাসা সাহসের জন্য মানে আমরা এত দূর মানে এত তাড়াতাড়ি সব কিছু করতে পারছি, প্রতিবার 8-9টা বাজে স্যার, ওই হিসাবে আমরা খুব আগে এবার কাজ করতে পারছি। ডিএনসিসির 72-6 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও বর্জ্য ব্যবস্থাপনার কর্মকর্তাদের সাথে নিয়ে বিভিন্ন রাস্তা অলিগলি পরিদর্শন করেন মাননীয় মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম আতিক। ময়লার কোনো প্ল্যান নাই, আপনি এত বড় বড় পিডব্লিউডি বিল্ডিং করলেন, আপনারা এবার রাস্তার মধ্যে আমরা ময়লা ফেলতেছি, নিজের মধ্যে উচিত ছিল প্ল্যান করা যে এখানে চিঠি লেখো, চিঠি লেখো, আমি চিঠি দেখতে চাই, চিঠি লেখে পিডব্লিউকে বলো যে আমাদের জায়গা দেন, তারপর আমি পিডব্লিউকে কথা বলবো, ওদের চেয়ারম্যানকে কথা বলবো, এত বড় সুন্দর সুন্দর বিল্ডিং করবে কিন্তু আমরা ময়লা ফেলার জায়গা দেবে না, হতে পারে না, ময়লা আমরা রাস্তায় ফেলতেছি, ওনারা থাকতেছেন বড় বড় বিল্ডিং এ, উপর থেকে দেখতেছে রাস্তা ট্রাফিক জ্যাম হচ্ছে, রাস্তায় ময়লা হচ্ছে কিন্তু কোনো জায়গা প্ল্যান করেনি। এটা আমি চিঠি আমি চিঠি অফিস খোলার পরপরই পিডব্লিউকে চিঠি দিবেন, পরের পর চিঠি এক কপি আমাকে দিবা, আমি এটা ফলো আপ করবো, ঠিক আছে, এর কোনো কথা হলো নাকি? তো ঠিক আছে, আমাদের ফ্লটাকি মহল্লায় ফ্লটাক নিয়ে ট্রাম করে ট্রাম থেকে স্যার আমার কালকে যারা দিবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে তো আমার সাথে প্রায় 25 মিনিট উনি ফোন করলেন, উনি ফোন করে ভালো করছো, তুমি কাপতলিতে ইমিডিয়েটলি ওখানে একটা ইয়া করো, স্লটার হাউস করে দিচ্ছি, স্লটার হাউস করে যায় তাহলে আমরা বলবো ওখানেই করবো, নালে কি করবো, নালে আমরা কি বলে দেবো, তারপরে ফাইন হবে স্যার। একটু একটা জিনিস মাথা নেওয়া লাগে, ডক্টর তো করবেন স্যার, ইসমিল্লা করবেন, এদিকে ফাইন হবে, এরপরে স্যার ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়া লাগে, ওয়ার্ডে সমান আমরা 4টা দ্বীপ 10টা অঞ্চলে 10টা আগে করি, আগে 10টা অঞ্চলে তারপরে তো আস্তে আস্তে করতে হবে, আপনি জায়গা রেডি করেন স্যার, করে দিলে জায়গা দিয়ে জায়গা দিন থাকে করো, আমি তা করে দিব, ঠিক আছে। আর ইয়াতে খেয়াল করো, ওই যে আমাকে ইয়া লাইফ স্টক মন্ত্রী ফোন করছিলেন, উনি 2টা প্রজেক্ট উনি দিতে চাচ্ছেন, পুরো জায়গা আমাকে দেন, আমি করে দিচ্ছি, না ফেললে ওরা তারা মলা যদি না জায়গাটি না দিতে পারে তাদের মলে আমরা নিব না, আমরা বলে দিয়েছিলাম যে আমরা যদি মরা রাখি তাহলে কিন্তু আমরা মলে নিব না।
আমাদের সুসুদ সাহেব উনিও সারাদিন কাজ করছে, তারপরে আমাদের তোমার সবাই মিলে যারা করছো আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ যাচ্ছি কাউন্সিলরকে, ধন্যবাদ জানাচ্ছি আমি কাউন্সিলর সহ কাউন্সিলর সাথে আমাদের যারা বাংলাদেশ আওয়ামী লীগের সকল সংগঠন যারা আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন সোসাইটি, বিভিন্ন ক্লাব থেকে শুরু করে সবাই কিন্তু কাজ করেছে একসাথে। আমার এখানে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছে, আমার চিফ বর্জ্য প্রধান আছে, সবাই মিলে কাজ করলে সবাই মিলে যে কাজ করি তাহলে কোনো অসুবিধা নাই। এবং তার প্রমাণ 6 নম্বর ওয়ার্ড খুব ভালো করছে ইনশাল্লাহ, কংগ্রেচুলেশন 6 নম্বর ওয়ার্ড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংকস এ লট। আসসালামু আলাইকুম। সম্মানিত কাউন্সিলর মহোদয় ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এটি করবেন এবং আমরা চাই 6 নম্বর ওয়ার্ড একটা রোল মডেল হিসেবে উত্তর সিটি কর্পোরেশনে কাজ করবে। ঈদুল আজহার আগেই কাউন্সিলরগণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে কর্মপরিকল্পনা ঠিক করেছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। এরই সুফল বয়ে এনেছে নির্ধারিত সময়ের পূর্বেই চকচকে ঢাকা উপহার। ধন্যবাদ মাননীয় মেয়র মহোদয় ও সকল কাউন্সিলরগণ।